18 বছরের ঊর্ধ্বে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। কিভাবে রেজিস্ট্রেশন করবেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে সার্চ করতে হবে cowin.gov.in। সার্চ করার পরে আমাদের সামনে যে পেজটা এলো এই পেজের উপরেই কোউইন গভর্নমেন্ট জিওভি ডট ইন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সামনে একটা পেজ এলো, এখানে দেখুন ওপরে এজ 18+ রেজিস্ট্রেশন ওপেন। এই পেজটা থেকে আমরা স্ক্রল করে নিচে যাব। নিচে দেখুন এখানে আছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। দেখুন গেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে 180 সেকেন্ড সময় দিচ্ছে, এই সময়ের মধ্যে ওটিপিটা আসবে। ওটিপিটা এসে গেল, এখানে ওটিপিটা দিতে হবে। এখানে ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। দেখুন এখানে আমার এই পেজটা চলে এলো। দেখুন একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে চারটা পর্যন্ত আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে দেখুন আমার প্রথমে অলরেডি একটা রেজিস্ট্রেশন করাই আছে। এখানে তখন আমি করব অ্যাড মেম্বার, অ্যাড মেম্বারে ক্লিক করব। অ্যাড মেম্বারে ক্লিক করার পরে প্রথমে চুজ করতে হবে আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফ এখানে যেটা দেওয়া আছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যেটা আপনি চুজ করতে পারেন। না, আধার কার্ড চুজ করাটাই বেটার। তারপর এখানে আধার নাম্বারটা দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পরে নাম অ্যাজ ইন আধার কার্ড, মানে আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা দিতে হবে। নামটা দেওয়ার পরে দেখুন নিচে যেটা দিতে হবে, আর পরে দেখুন এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থের শুধু সালটা দিতে হবে, অনলি সাল। সালটা দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। দেখুন অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অলরেডি মেসেজ চলে এলো, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখানে এখানে দেখুন দিয়েই দিয়েছে নাম, ফার্স্ট ডোজ। এবার এখানে আমাদেরকে শিডিউলের জন্য এখানে আমাদেরকে শিডিউল নাওয়ে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে শিডিউল নাওতে ক্লিক করতে হবে। দেখুন শিডিউল নাওতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ এলো, এখানে দেখুন সার্চ বাই পিন, সার্চ বাই ডিস্ট্রিক্ট। প্রথমে আমি পিন নাম্বার দিয়ে সার্চ করলাম, এটা দেখুন ডেট দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে নো ভ্যাকসিন সেন্টার ইজ অ্যাভেলেবল ফর বুকিং। অর্থাৎ এখানে এই মুহূর্তে কোনো সেন্টার অ্যাভেলেবল নেই বুকিংয়ের জন্য, এটা একটু সময় লাগবে বা 2-3 দিন পরে আপনারা ট্রাই করবেন। অ্যাভেলেবল হলেই এখানে সেন্টার দিয়ে দেবে, সেই হিসাবে আপনি সেন্টার বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আপনি সার্চ বাই ডিস্ট্রিক্ট দিয়েও সার্চ করতে পারেন। ডিস্ট্রিক্ট দিয়ে সার্চ করলে ওই সেম দেখাচ্ছে, এখন এই মুহূর্তে কোনো সেন্টার অ্যাভেলেবল নেই, কিন্তু সেন্টার অ্যাভেলেবল হলেই এখানে ডেট দিয়ে আপনি আপনার
সেন্টার, পার্শ্ববর্তী যে সেন্টার আছে সেন্টারটা বুকিং করতে পারবেন। শিডিউলে গিয়ে এখানে যে হিসাবে সার্চ করবেন সেই হিসাবে এখানে বুকিং করার পরে, এখানে এইভাবে একটা কনফার্মেশান মেসেজ পেয়ে যাবেন এবং এইরকম এইরকম একটা অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুললি এখানে একটা এরকম একটা পেজ আসবে। এখানে দেখুন ডান দিকে এরকম প্রিন্ট অপশান আসবে, এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এবং সেন্টারে গিয়ে ওই প্রিন্ট কপি এবং রেজিস্ট্রেশন করবেন। ওই ডকুমেন্টটা নিয়ে গেলে আপনি ভ্যাকসিন পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন।